দেখলেন আমি তো প্রথম ভোটার ছিলাম, যেহেতু সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমাদের অলরেডি আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন, আমাদের সদস্য পদে আমাদের ভোট গ্রহণ চলছে। তো প্রত্যাশা অবশ্যই আমরা আমাদের দলীয় যে প্রার্থী আছে সদস্য পদে অবশ্যই তিনি জয়লাভ করবেন এবং ইনশাল্লাহ সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে ইনশাল্লাহ। আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য বিষয় মানে ভোটারের চেয়ে এদিকে খুব গুরুত্বপূর্ণ বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আসলে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা তো সরকারের তাদের ব্যবস্থা, নির্বাচন কমিশন যেটা মনে করেছেন যেটা প্রয়োজন সেটা তারা নিয়েছে। খুব ভালো লাগছে, সুন্দর পরিবেশ, একদম আমরা সুন্দরভাবে আসছি এখানে, কোনো আমাদের পথে আসার সময় কোনো জয়ী আমরা কিছু হয় নাই, কেউ কোনো বাধা সৃষ্টি করে নাই, আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট দিয়ে সেন্টারে আসছি আমরা। আমি সহকারী এই আর কি উপজেলা প্রকৌশলী এলজিডি হিজলা বরিশাল, আমি জেলা পরিষদ নির্বাচনে প্রিজাইডিংয়ের দায়িত্ব পালন করছি। আমাদের ভোট গ্রহণ যথারীতি 9টার সময় শুরু হয়েছে এবং ভোটারের উপস্থিতি আপনারা আশেপাশে দেখতেই পাচ্ছেন, ভোটারের উপস্থিতি ভালোই আছে আর সামগ্রিকভাবে এখনও কোনো অসুবিধা হয়নি, সুষ্ঠুভাবে ভোটের কার্যক্রম চলছে এবং ভোট সংখ্যা হচ্ছে আমাদের মহিলা ভোটার হচ্ছে 19 জন আর পুরুষ ভোটার হচ্ছে 61 জন, মোট হচ্ছে 80 ভোটার। কেন্দ্রের নাম হচ্ছে হিজলা সরকারি ডিগ্রি কলেজ। কেমন আছেন? আমিও প্লিজ ভোটার প্যাথিতে কেউ ঢুকতে দিয়েন না প্লিজ, আমার আমারও কথা এটা। চেয়ারম্যান সাহেব তো বড় ভোটার, এই যে আমার কাগজ আছে দেখি। আমরা কি ভোটার ছাড়া এখানে লোক নিয়ে ঢুকি মনে করেন? আমি প্রার্থী নিয়ে আমি তো ভালো আছেন? সাহেব কেমন আছেন? এখানে যা আছে সবাই ভোটার, ভালো আছেন? যা আছে সবাই ভোটার, এখানে ভোটার ছাড়া কোন লোক নাই, আমি তো জানি এটা তো সবাই ভোটার,
আমি কি ভিতরে ঢুকছি নাকি আপনারা? তারপরে কথা বলতেছেন, আপনি কি বলতেছেন, কি বলবেন আপনি আমাকে? আপনি কি বলবেন আপনি? আমি কি বাচ্চা শিশু নাকি? তাহলে স্টুপিডের মতো কথা বলেন। আপনি কথা বুঝতেছেন না, গানে গানে শোনেন না কথা? নয়টার সময় ভোট নেওয়ার কথা, এখন 9:05 বাজে। আরে ভাই, লাইট কেটে কি হবে? এই ছবিটা লাগবে কম্পিউটার হচ্ছে বেড়া। জানেন, সারা দেশে 61টি জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে কালকিনি ও ডাসার উপজেলায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন শুরু হয়েছে। সকাল 9:00 থেকে শুরু হওয়া বিরতিহীনভাবে চলবে দুপুর 2:00 পর্যন্ত। আমি এখন আছি কালকিনি উপজেলার পরিষদের ভোট কেন্দ্রে। আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাচ্ছি যে ভোট কেন্দ্রে যেমন ভিড় নেই, দুই একজন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। যেহেতু জনপ্রতিনিধিরা এবার ভোটার, তাই ভোট কেন্দ্রে উপস্থিতির সংখ্যা কম। জেলা পরিষদ চেয়ারম্যান
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এবার সংরক্ষিত নারী আসন ও সাধারণ আসনে নির্বাচন হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। আশেপাশে আছে তো ভোট আপনার সামনে আরো ধন্যবাদ। আপনারা জানেন যে সারা দেশে আজকে জেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিটি কেন্দ্রে 3টি করে সিসি ক্যামেরা আছে এবং আমার এই জেলায় 9টি উপজেলায় 9টি সেন্টার রয়েছে। 27টি ক্যামেরা আমার অফিসে একটি বড় স্ক্রিনে এটা সংযুক্ত করা হয়েছে এবং সেখান থেকে আমরা সবাই ওখান থেকে এই নির্বাচনটাকে আমরা সার্ভিলেন্সের মধ্যে রেখেছি। আমি এবং পুলিশ সুপার মহোদয় আমরা নিজেও 2-3টা সেন্টার আমরা দেখলাম এবং পরিবেশ খুবই ভালো। ভোটাররা যারা সবাই সম্মানিত আপনারা জানেন তারা জনপ্রতিনিধি, তারা অত্যন্ত ভদ্রতার সাথে এবং তাদের যে স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করে তারা ভোটাধিকার প্রয়োগ করছে। সার্বিক পরিস্থিতি ভালো এবং ভোট প্রয়োগের হারও সন্তোষজনক, আমরা স্যাটিসফাই। চন্দ্রপাল ভাই এবং ইভিএম আমরা কোনোদিন ভোট দিয়েছিলাম না, এত সহজ পদ্ধতিতে সরকার করেছে আমার মাননীয় প্রধানমন্ত্রী, এটা মনে হয়েছে একটা সুন্দর একটা সিস্টেম করেছে এবং আমরা ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। নিরাপত্তার বিষয়টা কেমন? নিরাপত্তার বিষয় খুব ভালো আছে ইনশাল্লাহ, একবারে নিরাপত্তা বলাই আছে, চারিদিক কোনো ইয়া নাই, গ্যাঞ্জাম নাই। আমি মনে হয় দ্বিতীয় ভোটার দিলাম, দ্বিতীয় প্রথম এরকম হবে, ভোট সুস্থ হচ্ছে। হ্যাঁ সুস্থ হচ্ছে, এখন পর্যন্ত হচ্ছে, আল্লাহর রহমে হবে সুস্থ। কেউ প্রভাবিত করার কোনো চেষ্টা করেছে কিনা? না, এখনো সবাই প্রভাবিত কেউ চেষ্টা করেছে, যার যার ইচ্ছা আমার ইচ্ছা মতো আমি ভোট দিই।